রোগা পাতলা কমজোর শরীরকে মোটা বানানোর জন্য ব্যবহার করুন এই জবরদস্ত টিপস। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। আজকে আমি কথা বলবো আপনি কিভাবে আপনার ওজনকে বাড়াতে পারবেন। আপনারা হয়তো অনেক এমন ছেলে মেয়ে দেখে থাকবেন যারা শারীরিক দিক দিয়ে এতটাই কমজোর হয় যে তাদের দেখলে মনে হয় যে ওরা কিছু খেতেই পায় না, কেননা ওদের বয়স অনুযায়ী দেখলে মনে হয় না যে ওদের বয়স এতটাই বেড়ে গিয়েছে, কেননা ওদের ওজন অনেক কম হয় যার কারণে ওদের রোগা আর পাতলা দেখায়। আর অনেক লোকের এমন হয় যে ওদের ভেতর কোনো জোশই থাকে না, যেমন দ্রুত ক্লান্ত হয়ে পড়া, দ্রুত হাঁপিয়ে পড়া, এই ধরনের রোগ ওদের আঁকড়ে ধরে বসে। ভাই, এই বিষয়ের উপর একটা পুলিং ভোট করেছিলাম, আপনারা মোটা হওয়ার টপিকে বেশি ভোট দিয়েছেন এবং ওটিকে জিতিয়েছেন, এবং আগেও বলেছেন যে স্যার আমরা অনেক ধরনের জিনিস ব্যবহার করেছি, যেমন অনেকবার আমরা কলা খেয়েছি, অনেকবার বাদাম কিশমিশ খেয়েছি, অনেক ধরনের টিপসও ব্যবহার করেছি, কিন্তু তাও ওজন কিছুতেই বাড়ছে না। তো দোস্ত, আজকে আমি যে টিপস তৈরি করব ওটি একদম সহজ আর আপনার জন্য খুবই উপকারী, অনেক সস্তা হবে। আর এর সব থেকে ভালো কথা যেটি হলো এর কোনো সাইড ইফেক্টস নেই, এটি আপনাকে 100% রেজাল্ট দেবে। আপনার ওজন যখন বাড়তে থাকবে তো আপনার পার্সোনালিটি খুব সুন্দর সুডল দেখতে হবে। তো ভাই আসুন দেখে নিই। আপনি সবার প্রথমে নিয়ে নিন একটি খালি বাটি, তারপর ওতে আপনি দিয়ে দিন অর্ধেক কাপ দুধ। অর্ধেক কাপ দুধ দেওয়ার পর আপনাকে যে তৃতীয় জিনিস যেটি এখানে নিতে হবে ওটি হলো সাবুদানা। সাবুদানা আপনি অর্ধেক কাপ বা এক কাপ নিতে পারেন। এটাকে যদি আপনি কিছুক্ষণ এইভাবে রেখে দেন তো দেখবেন সাবুদানাগুলি ফুলে যাবে, এতটাই ফুলে যাবে যে হয়তো বাটি থেকে পড়েও যেতে পারে। তো এগুলি একসাথে মিশিয়ে নেবেন। মিক্সিং করার পর আপনাকে সাবুদানার ক্ষীর বানাতে হবে। আপনি একটি প্যান নিন, তারপর এই মিশ্রণটি প্যানে দিয়ে দিন। দিয়ে হালকা আঁচে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিন, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বানাচ্ছি। আপনি এখানে আপনার স্বাদ অনুযায়ী চিনি মেশাতে পারেন বা কাজু কিশমিশ দিতে পারেন। এবার জেনে নিই এটি আপনি কীভাবে খাবেন। এটি আপনি প্রতিদিন একবার খান, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে যখন ইচ্ছা খেতে পারেন। যখনই আপনি ফ্রি হবেন তখন এইভাবে সাবুদানার ক্ষীর বানিয়ে খেতে হবে আপনাকে। প্রত্যেক দিন এইভাবে এক বাটি পরিমাণে বানিয়ে খেতে হবে আপনাকে। এর ভেতর প্রচুর পরিমাণে কার্বস হয়, মানে এর ভেতর কার্বোহাইড্রেটস প্রচুর মাত্রায় হয়। এর সাথে সাথে এর ভেতর প্রোটিন পাওয়া যায়, ভিটামিন ভরপুর মাত্রায় হয়, যেটা আপনার ওজন বাড়িয়ে দেয়, সাথে সাথে আপনার মাসেলসকেও গ্রোথ করে। ভাই, কার্বস প্রোটিনের চক্করে লোক অনেক টাকা খরচ করে দেয়, বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার নেয়, তাও ওজন বাড়াতে পারে না। কিন্তু আপনি এই ঘরোয়া উপায়ের মাধ্যমে 100% ওজন বাড়াতে পারবেন। আপনি এর সাথে 2-3 সেদ্ধ আলু অবশ্যই খাবেন। যদি আলু আপনি না খেতে পারেন তবে চেষ্টা করুন 1-2 কলা মিনিমাম খাওয়ার, কেননা এই দুটির মধ্যে যে কোনো একটা খেতেই হবে আপনাকে, যার ফলে আপনি খুব দ্রুত ওজন বাড়ানোর গ্রোথ পাবেন। যদি ওজন বাড়াতে চান তাহলে ব্যায়াম করতেই হবে আপনাকে, আর বেশি ব্যায়াম করতে হবে না, সপ্তাহে মাত্র 3 দিনও যদি আপনি ব্যায়াম করেন তাহলেই হবে, বেশি কিছু না। যেমন আমাদের পুশ আপ হয়ে গেল, যদি আপনি কেবলমাত্র সপ্তাহে 3 দিন পুশ আপ লাগান বা স্কোয়াটস করেন, যেটা আমাদের লেগসের ওয়ার্কআউট হয়, তো এটি আমাদের ওজন বাড়ানোয় সাহায্য করে, সাথে আমাদের মাংসপেশিকে মোটা করে তোলে এবং আমাদের খিদে বাড়িয়ে দেয়, হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনি যেটাই খাবেন সেটাই আপনার বডিতে লাগবে। তো এই ক্ষীর আপনি ঘরেই বানিয়ে খান, সেবন করুন, যখন ফ্রি হবেন তখনই খান, আর এই এক্সারসাইজগুলিকে অবশ্যই করুন। এই দুটি আপনি যখনই মিক্স করে দেবেন আপনার বডি তৈরি হবে। তাই আজকের ভিডিও ব্যাস এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।